মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 30শে সেপ্টেম্বর, সোমবার, আর আমি এই মাত্র ঘুর থেকে উঠলাম। আমি এবার গিয়ে ফ্রেশ হয়ে দিদুনের স্নান হয়ে গেছে, দিদুন পুজো করতে যাচ্ছে তুলসী পাতা তুলে। তুমি কি করছো মা এখানে বলো? মা আর দিদুন এখানে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছে বলো ব্রেকফাস্টে? আলু কুমড়ো ছোলার তরকারি। আর আমি রূপাদির পার্লারে যাব, তো তো ওই জন্য আমি আর ব্রেকফাস্ট করলাম না, একেবারে ভাত খেয়ে তারপরে আমি যাব। যতই হোক পুজো আসছে বলে কথা, পুজোর আগে তো একটু সাজুগুজু করতে হবে নাকি, ওই জন্য সাজুগুজু করতে যাব আজকে। এখানে খেতে বসে গেছি, ভাত, উচ্ছে পেঁয়াজ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, লাউ দিয়ে মুসুর ডাল, মাছের ঝাল, তার সাথে আমের চাটনি। আমি এখানে রেডি হয়ে গেছি, এবার চলো বেরোই। রূপাদের পার্লার আমাদের বাড়ি থেকে 5 মিনিট, তো এখনই পৌঁছে যাব। তো চলো, যে রাজা রোদ উড়ি বাবা, গরম। আবার তো বলছে যে মহালয়ার দিন থেকে বৃষ্টি হবে, পুজো মানে যে পুজোর সময় যেন বৃষ্টিটা না হয়, পুজোর আগে বৃষ্টিটা হয়ে যাক। তো চলো এই একটুখানি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রূপাদের পার্লারে আমি এসে গেছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি পার্লারে তো যাচ্ছি, কিন্তু কি করাতে যাচ্ছি? আজকে আমি পার্লারে গেছিলাম কেরাটিন স্পা করতে আর ফেসিয়াল করতে। যতই হোক সামনে পুজো, একটু তো সাজুগুজু করতেই হবে, তাই না? তো প্রথমে আমার হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করা হলো, এখন টাওয়াল দিয়ে পুরো ভালো করে জড়িয়ে দিয়ে হেয়ার ড্রায়ারে দিয়ে এখন শুকানো হচ্ছে। এই যে, আর মাথাতে একটু হাত দিলেই না এত ঘুম পেয়েছে, আমি তো খালি হাই তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি। আর এখানে হচ্ছে হেয়ারটা ড্রাই করার পরে ভালো করে আঁচড়ে নেওয়া হচ্ছে। আর এই যে আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, দেখো।
have me by your side when the sun sets. I hope you'll still want me. I hope you'll still need me a million years from now. আমি এখানে ফেস মাস্ক লাগিয়ে বসে আছি, পুরো ভূত হয়ে গেছি ভূত। এটা এখন 5 মিনিট থাকতে হবে। এই যে আমি এবার ফেসিয়ালের শেষ পর্যায়ে এসে গেছি, পুরো আমাকে ভূত বানিয়ে হচ্ছে একেবারে। এই যে দেখো, এটা খুব এত আরাম লাগছিল না, মানে কার না আরাম লাগে বলো তো, চুলে হাত দিলে, মুখে হাত দিলে বেশ আরাম লাগছিল। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছিল না মুখটা, মানে দারুণ দারুণ। আজকে মেয়ে গেছে পার্লারে, বাবা মেয়েকে সারপ্রাইজ দেবে বলে চিকেন কষা রান্না করছে, বলছে মেয়ে এসে দেখে অবাক হয়ে যাবে। পরে মেয়েকে সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। তুমি কি কিছু বলবে? না, শুধু মেয়েকে না, সকলকে আমার সারপ্রাইজ দিতে ভালো লাগে। আজ ইচ্ছা হলো একটা অন্য তাই অন্যভাবে একটু তরকারি চিকেনটা করি, ওই জন্য আমি একটু আমার নিজের মনের মতন করে বানানোর চেষ্টা করছি আর কি। মেয়ে এখনও জানে না চিকেন হচ্ছে, ও এসে খুব খুশি হবে, ওর খুশিটাই আমার কাছে সব থেকে বড় আর কি। ওই জন্য আমি বানাচ্ছি। আমি তো চিকেন লাভার, তো চিকেন পেলে আর কিছু চায় না। কালারটা ব্যাপক এসেছে তাই। থ্যাংক ইউ। না করো, নিয়ে এসে দেখুক, নিয়ে আনন্দিত হয়ে যাবে। আমি বাড়ি এসে গেছি, এসেই না আমি না চিকেনের গন্ধ পাচ্ছি। মাকে বলে চিকেন করছে, বলছে হ্যাঁ, কিন্তু আজকে চিকেন মা করছে না, আমার বাবা করছে চিকেন। দেখাচ্ছি দাঁড়া, আমাদের শেফ আজকে চিকেন বানাচ্ছে, একটু মুখটা দেখি শেফের। আজকে বাবা চিকেন করছে। আমি তো বললাম তোকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু তুই আগেই জানতে পেরে গেলি। না, এসে তো সারপ্রাইজ আমি এমনি হয়ে গেছি যে তুমি ঢুকেছো রান্না করে দেখি, আমি তাই বলে তুমিই করছো। হেভি গন্ধ বার করেছো তো তাই। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা চিকেনটা দেখতে হয়েছে, মানে বানিয়েছে আমি বুঝতেই পারছি দেখে, একটু গন্ধটাও ব্যাপক। তো চলো এখন খেয়ে নি। আর দিদুন এখানে কি খাচ্ছে? রুটি, ডাল আর মোদে। চলো খেয়ে নি। আমি একটু আমাদের ডিনার হয়ে গেছে, আর বাবা তো চিকেনটা মানে দারুণ বানিয়েছিল, দারুণ। সত্যি আজকে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। আমি না এসেই না পুরো চিকেনের গন্ধ পাচ্ছি। আমি তো ভাবছিলাম মা করছে, ও বাবা, তারপরে দেখি রান্নাঘরেতে বাবা করেছে, বেশ ভালো লাগলো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।